বিউটিফুল পিপল, আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি দারুণ রেসিপি। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে এখানে আমি তেল ঢেলে নিছি, তারপর এখানে ডাল ঢেলে দিচ্ছি। এখানে আমি ব্যবহার করছি মুগ ডাল। তারপর এগুলোকে একদম ভেজে নিতে হবে, একদম কালা 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 না, কালা কালা না, ব্রাউন করে ভেজে নেব। তারপর এখানে ভাজতে আসি, ভাজতেই আসি। তারপর যতক্ষণ না একদম ভাজা ভাজা হয়ে যেতেছে, একদম আপনার জীবনটার মতো ওই রকম একদম ভাজা নিব। ভাজা শেষ, এখন আমরা কী করবো, আবার কতটি তেল ঢেলে নিব। তেল ঢালা শেষ, এখন আবার এটির মধ্যে কতটি পেঁয়াজ সাইড়া দিছি, এগুলারেও আবার কতক্ষণ ভাজতে হবে, মানে ভাজাভাজিরই কাজ। তারপর এখানে দারচিনি, তেজপাতা, তারপর এলাচ, এগুলো সব দিয়ে দিছি, আবার ভাজবো, মানে খালি ভাজাভাজির উপরে। তারপর হলুদ, লাল মরিচ এগুলো দিয়ে দিছি। তারপর এখানে আবার একটু লবণ দিতে হবে, নাহলে তো স্বাদ হবে না। তারপর পানি দিয়ে দিছি, কেমন টকবক টকবক করে উঠছে। এখন দিয়ে দিতেছি রসুন বাটা, আদা বাটা, সব বাইটা বাইটা দিতে হয়। এখন আবার কতক্ষণ নাইডা চাইডে এটারে গুইটা গুইটা ঠিক করতে হবো, একদম কষায় ফেলতে হইব, তাইলেই তো টেস্টটা আসবো। তাই না, বাঁচতেছি। এখন আবার কতটি খাসির মাথা দিয়ে দিতেছি, এগুলারে একদম ভালো করে ধুয়ে নিছি। তো এখন এইটারেও আবার কতক্ষণ নাড়তে হবে, মানে সব গুটাগুটিরই কাজ, খালি নাড়তে হয়, একটু পরপর খালি নাড়তেই হয়, খুচুন দিয়ে খুঁচে 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 খালি খুঁচাইতেই থাকবেন। কারণ জ কষাইতে হবে এটারে, আবার আবার কতটি পানি দিয়া এটারে কষায় ঢাকা দিতে। কই ঢাকে না কেন, ঢাক মনু, ঢাক জলদি ঢাক। আরে ঢাকে না কেন, আরে ঢাক না, এই তো ঢাকছে। এখন আবার আবার উড়াইও লাগছে, এখন আবার কতক্ষণ ঘুরতে হইব, মানে ঘুরতেই থাকে, একসের ঘুরতে থাকে। এখন আবার কতক্ষণ নাইরা চাইরা, এখন আবার ওই ভাজা যে ডালগুলা ছিল এখন সেই ডালগুলা দিয়ে দিছি। এখন আবার সেই নানা জারার কাজ, আবার ঘুরতে থাকতে হবে, খুচুন দিয়া খুচাইয়া খুচাইয়া এদিরে পুরা কষাইয়া রাইন্ডা এককারে রেডি করতে হইব। মানে যতক্ষণ না এমনি নাইরা চাইরা রান্না করবেন, অতক্ষণ কোনো মজাই আসে না, মানে মজা মজা করার জন্য খালি নাড়তে চাড়তেই হইব। কারণ আবার কতটি পানি দিয়ে দিছি, নাইলে তো আবার ঝুল হইব না, নাই তো খালি খাওয়ার সময় সবাই খাওয়া খালি ঝুলই চাই, ঝুল দাও ঝুল দাও। তো এখন কতটি ঝুল দিয়ে দিছি, এখন আবার নাড়তেছি, নাড়তেই থাকতে হইব, নাড়ার উপরেই কাজ, না রান্দা মানেই নাড়া, খালি খুঁচাইতে হইব খুচুন দিয়া। এখন আবার ডেকে দিছি, এখন আবার কতটি জিরা গুঁড়া দিয়ে দিতেছি, নাইলে তো আবার টেস্ট আসে না, স্বাদের লাগে, অনেক কিছু করা লাগে জীবনে, এই সেই গুঁড়া বাড়া সবই দেওয়া লাগে। তো এখন সব রান্দাবাদি শেষ, এখন আপনার করে দেখাইতেছি যে খুব মজা হয়েছে, মানে এককারে এককারে ফাড়াফাড়ি হয়েছে। আপনারা অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন বাসায়।